নামাজ শুরুর আগে যে নিয়ত করা না নিয়ত পড়া নিয়ত করা এইজন্য আল্লাহু আকবার তাকবীরে তাহরিম বলার আগে ভুলেও কোনোদিন ইন নিয়ত জাহাত নাওয়ায়তন করবেন না যদি কোনোদিন পড়ে থাকেন খালেস তওবা করে আল্লাহ ভুল করছি পাপ করছি এরপরে আমি যা জীবনে করব না কারণ আসলে সুন্নাত হলো আল্লাহু আকবার বলার আগে মনে মনে খালি নিয়ত করবেন আমি চার একার জোহরের সুন্নতে নিয়ত করলাম চার একার ফরজে নিয়ত করলাম মনে মনে শুধু সংকল্প হবে মুগ্ধ উচ্চারণ করলে নিয়ত করে ফেললেন নিয়ত করেন না নিয়ত পড়ছেন নিয়ত পড়ার কথা আসলে নিয়ত করতে বলা হয়েছে কথা বুঝতেছেন এই জন্য আল্লাহ আকবার বলার আগে ভুলেও যদি জীবনে অনেক আমিও করছি মাদ্রাসে পড়ার কারণে না হয়তো মুখস্থ করছি সুতরাং এটা বেদাত রাসূলকে চরম বেইজ্জতি করা হবে যদি খালি দোয়াগুলি পড়েন যেন আল্লাহু আকবার বলার আগে ইন্নি ওয়াজ্জাহাত বলেন না ওয়াইত অন করবেন না খালি মনে মনে সংকল্প করবেন নিয়ত করবে বিষয়টা বুঝতে হবে কিন্তু নালে দীর্ঘদিনের যে একটা কাজ করে আসছেন খারাপ লাগবে বললে হাই রে কই কি হুজুর আজকে অনেক মানুষকে যখন জিজ্ঞেস করছি নামাজ পড়েন বল হুজুর নিয়ত জানি না এই নিয়তগুলি হুজুরেরা বানাইছিল বানায় বানায় মানুষকে কঠিন করে দিয়েছিল মানুষের উপরে একটা আজাব তৈরি হয়েছিল নিয়ত মুখস্থ করতে পারে না আমি জানা জানি নিয়ত মুখস্থ করছি কষ্ট করে না ওয়াইতন ওয়াদ্দের ইল্লাহি তাআলা আর কষ্ট হয়েছে মুরগি জবাই করবো কি হয় নিয়ত মুখস্থ করছি এগুলি নিয়ত হুজুরের তৈরি করছে নিয়ত যদি মুখস্থ করা যদি নিয়ত যদি আপনি নামাজের ক্ষেত্রে বানান যেহেতু পুরো জিন্দেগি ইমানের ইমানদারের জীবন থেকে ইবাদত না পুরো জিন্দেগি ইবাদত না হাল চাষ করা ইবাদত না তা হাল চাষ করার নিয়ত আছে পাবে তরকারি দিয়ে ভাত খাবে নিয়ত আছে কিনা দেখেন তো বেগুন তরকারি দিয়ে ভাত খালে কি নিয়ত হবে আপনি মিষ্টি কুমড়া দিয়ে ভাত খালে কি তোর নিয়ত করতে হবে আছে কিনা বেগুন কালোটা হলে কি নিয়ত হবে লম্বা হলে কি নিয়ত হবে সাদা হলে কি নিয়ত হবে বেগুন পাজি করলে নিয়ত হবে কি বেগুন ভর্তা করলে নিয়ত হবে কি থাকা দরকার ছিল যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ যদি নামাজের নিয়ত থাকে তাহলে নামাজ কেমন এবাদত বাথরুমে যাওয়ার নিয়ত নাই কেন বাথরুম এবাদত না ওয়াইট কোয়ান কোয়া পরে বলে আল্লাহ মেনে আউজ বিকরেন খুব সিওর খাবাইস করবেন না ওয়াইট অনেক অনেক কই এই জন্য ইসলাম এত সহজ এই সহজকে কঠিন করা হয়েছে আমরা দুজন সহজ হয়েছে না এটা বলার বাধ্য আছে কিন্তু অনেকে বাধ্য হচ্ছে না অনেকে করে কি এই নাওয়াই কোয়ান বলতে বলতে ইমাম সব সামি আল্লাহ বলে ইমাম হামিদা বলে ফেলে উনি রুকু মিস করে রাকাত মিস হয়ে যাবে নাওয়াই কোয়ান করতেছে অনেকে নাওয়াই কোয়ান বলতে বলতে ইমাম সব সোরা ফাতিহা শেষ করে তাকবীর আল্লাহ ফৌত হয়ে গেছে আছে কিনা উনি নিয়ত করে নিয়ত পড় নিয়ত করার কথা নিয়ত পড়তেছে আপনারা কিন্তু বলছেন নিয়ত করা না নিয়ত করা নিয়ত কেন পরে আসতেন এই বোলটা ধরা পড়লো না কেন ঠিকই তো বলছে হুজুর আমরা তো বলছি নিয়ত করা নিয়ত পড়া তো বলে শুনি নাই তো নিয়ত করলাম কেন নিয়ত পড়তে গিয়ে তাকবীরুল্লাহ ফৌত করাইছে ইমাম সাহেব হাত দিয়ে সূরা ফাতিহা শেষ করতেছে উনি নিয়ত করে ইমাম সাহেব রুকুতে আছে উনি নিয়ত পড়তে গিয়ে এক রাকাত মিস করে আবার একা একা রুকু করে একা একা কি করে রুকু করে তো নিয়ত কি করতে হবে সহি করতে হবে